ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রী বোঝাই ট্রলারের সঙ্গে বালুর বোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 21 জন দাঁড়িয়েছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধারের অভিযান চলছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান 21 জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর আগে শুক্রবার বিকেল 5টার দিকে উপজেলার লোইচকা বিলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আখি আক্তার নামের এক যাত্রী বলেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল 4:30টায় অন্তত 70 জন যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। নৌকায় করে আমি আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি এখনও সন্ধান মেলেনি।